প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি বুটের ডালের হালুয়া করব। এই হালুয়াটা করার জন্য আমার লাগবে এখানে হাফ কেজি পরিমাণ বুটের ডাল, লাগবে চিনি, লাগবে 2টি এলাচ, 2টি দারচিনি এবং 1টি তেজপাতা, 1 চিমটি লবণ, আর লাগবে ঘি এবং তেল, আর সাথে থাকবে পানি। আমি প্রথমেই বলে রাখি যে আমি বলেছিলাম এই বুটের ডালটি আমি কালো কালার করব, আর তার জন্য আমি একটা নিনজা টেকনিক ব্যবহার করব। সেই টেকনিকটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে ভিডিওর শেষ পর্যন্ত। এখানে আমি হাফ কেজি বুটের ডালের জন্য দিব 125 গ্রাম তেল। 125 গ্রাম তেল দিব এবং 100 গ্রাম ঘি দিব। মোট 250 গ্রাম মিলিয়ে আমি আজকে আর আমার 500 গ্রাম বুটের হালুয়া রান্না করব। তেলটি গরম হয়ে গেলে এখানে রাখা আমি 2টি সাদা এলাচ দিয়ে দিব। 2 টুকরো দারচিনি এবং 1টি তেজপাতা। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি ডালগুলো দিয়ে দিব। আস্তে আস্তে ডালগুলো দিয়ে দিব তেলের মধ্যে। ডালগুলো দেওয়ার পরে ডালগুলো একটু ভেজে নেব। তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পরে হালুয়াটার মধ্যে এখন আমি চিনি দিয়ে দিব। আপনারা কেউ চাইলে শুধু ঘি দিয়েও হালুয়াটা তৈরি করতে পারবেন। আমি এখানে ঘি এবং তেল দুটোটাই দিয়ে দিলাম। এখন আমি চিনিটা দিয়ে দেব। এখানে আমি 250 গ্রাম চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পরে খানিকটা পানি উঠেছে ডাল থেকে, এখন আমরা 1 চিমটি লবণ দিয়ে দিব। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমরা কন্টিনিউ নাড়তে থাকব এবং চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে দেব। আর এটা আমি 40 মিনিট রান্না করব। মাঝে মাঝে আমি একটু পানি দিয়ে দিয়ে দিব যেন এটা নিচে পোড়া লেগে না যায়। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করে দিবেন, আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিন। এরকম হালুয়াগুলি যখন কড়াই থেকে গা ছেড়ে দিবে তখন এটার মধ্যে একটু একটু করে পানি দিয়ে দিতে হবে যেন নিচে পোড়া লেগে না যায়। আর এই পানিটা দিয়ে আমরা এরকম 1টি কাপ পানি, এই পানিটা দিয়ে আমরা আমাদের পুরো হালুয়াটা তৈরি করব শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে কালার না আসে ততক্ষণ পর্যন্ত আমরা হালুয়াটা রান্না করব। আমি 40 মিনিট আমার হালুয়াটা রান্না করার পর আমার হালুয়ার কালারটা এরকম এসেছে, এখনও আমার পুরোপুরি কালারটা আসেনি। আমি 1 কাপ পানি, 250 গ্রাম পানি প্রায় শেষ হয়েছে, আবারও পানি নিয়েছি 250 গ্রাম। এখানে আমি মোট 500 গ্রাম পানি লাগবে। শেষ পর্যন্ত আমি দেখি এখানে কতটুকু মানে সময় লাগে, তারপর আপনাদেরকে জানিয়ে দেব। হালুয়ার এই পর্যায়ে আমরা ঘি দিয়ে নেব। এখানে ঘিটা যত বেশি দেওয়া হয় তার টেস্টটা ততই বেড়ে যায়। উঠানোর আগে আমরা ঘিটা দিয়ে নামিয়ে নেব। আসলে ভালো জিনিস খেতে হলে একটু পরিশ্রম করতে হয়। এটা যে একবার খাবে তৈরি করে, আসলে সে আর কখনো অন্য কোনো হালুয়া খাবে না। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, যদিও এটা একটু পরিশ্রম বেশি হয়, একটু সময় নিয়ে চেষ্টা করবেন। এটা হয়ে গেলে প্রস্তুত করে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। মুঠে হালুয়াটা উঠে নেওয়ার পর আমি এখানে এগুলি আমার যে শেপ আছে শেপে আমি দিয়ে দিয়েছি। উপরে আমি একটু ঘি দিয়ে তারপরে এটা আমি কেটেছি। আসলে এটা দেখুন কত সুন্দর হয়েছে, একটু খেয়ে দেখাচ্ছি এটা কতটা স্মুথ হয়েছে। এটা বাসায় একদিন ট্রাই করে দেখবেন সবাই। আর আমার যে গোপন আমি বলেছিলাম যে
নিনজা টেকনিক, সেটা হচ্ছে পানি। এই হালুয়াটার মধ্যে যত বেশি পানি দিবে এবং যত বেশি জাল দিয়ে এটাকে বেশিক্ষণ সময় রাখবে, তত বেশি এটা খেতে স্বাদ হবে এবং এটার মধ্যে একটা ঘ্রাণ আসবে, অনেক ভালো টেস্ট পাওয়া যায়। একবার আপনারা বাসায় চেষ্টা করে দেখবেন। আসসালামু আলাইকুম।